हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल राधा माधव क्रिएशन। आशा करी तुम्हारा सबा खूब भलो आचो, आमिओ खूब भलो आची। रोजगारेर मतो आमी तुम्हारे साथे शेयर करते चले एसेछि ठाकुरेर एकटी सुंदर पोशाक बनानोर भिडियो। आज आमी तुम्हारे साथे शेयर करब राधानारी रेहेंगा बनानोर पद्धति। एटी आमी टोटालटाई बेनारसी कपड़े ओपर तैरी करेछि, तुम्हरा तुम्हारे पचंद मतो कपड़ व्यवहार करते पारो। এবং একই সাথে তোমাদের সাথে শেয়ার করব ম্যাচিং টপ এবং ওড়না বানানোর পদ্ধতি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং একটু হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমি নিত্য নতুন পোশাক বানানোর ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমার চ্যানেলে ঠাকুরের পোশাক বানানোর অনেক ভিডিও আপলোডেড আছে, আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেব। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো আমি এখানে বেনারসি কাপড় নিয়ে নিয়েছি, এখানে এর চওড়ায় রেখেছি 5.5 ইঞ্চ এবং এর লম্বায় রেখেছি টোটাল 20.5 ইঞ্চ এবং এর একই মাপের সেম মেজারমেন্টে আমি কটন ফেব্রিক কাট করে নিয়েছি। এরপর আমি ওড়না মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করব। দেখো ওড়নাটার লম্বায় রেখেছি 12.5 ইঞ্চ এবং চওড়ায় রেখেছি 5 ইঞ্চ এবং একই মেজারমেন্টে আমি লাইনিং কাট করে নিয়েছি। টপ বানানোর জন্য আমি একই ফেব্রিক কাট করে নিয়েছি, এর চওড়ায় রেখেছি 2 ইঞ্চ এবং টোটাল লম্বায় রেখেছি 12 ইঞ্চের মতো এবং লাইনিংও একই মাপের কাট করে নিয়েছি। এরপর আমি ফেব্রিকের সোজা দিকটার ওপর লাইনিংটা দিয়ে দিলাম। এরপর আমি প্রথমে সাইড পোর্শনটা সেলাই করে নিলাম, 1/4 ইঞ্চ সেলাই মার্জিন রেখে আমি চওড়া দিকটা প্রথমে সেলাই করে নিলাম, তারপর একইভাবে নিচের দিকটাও আমি স্টিচ করে নেব। ওয়ান সাইড ওপেন রেখে বাদবাকি তিনটে দিক আমি স্টিচ করে নিয়েছি। এরপর সাইডের যে এক্সট্রা ফেব্রিকটা আছে ওটা কাট করে নিলাম এবং দুটো কোণ একটু কেটে নিলাম। তারপর এই খোলা দিকটা থেকে আমি ফেব্রিকটা সোজা দিকে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পর এর ওপর দিক থেকে আমি আরেকবার স্টিচ করব। আমি এখানে কোনো রকম এক্সট্রা লেস ব্যবহার করছি না, কারণ যেহেতু এটা বেনারসি কাপড় তো আমি এখানে বেনারসির যে পাড়টা আছে সেটাই আমি এখানে পাড় হিসেবে ব্যবহার করছি। দেখো একদম নিচ বরাবর আরেকবার আমি স্টিচ করে নিচ্ছি, এর ফলে মেন ফেব্রিকটার সাথে আমি যে লাইনিংটা অ্যাটাচ করেছি ওটা ভালোভাবে বসে যাবে। এরপর উপর দিকে যে পাড়টা খোলা আছে সেটা উপর দিয়েও আমি একবার স্টেট সেলাই করে নেব। এরপর আমি প্লিট করব। দেখো আশা করি তোমরা আমার শেয়ার করা ভিডিওটা দেখে বুঝতে পারছো কিভাবে আমি প্লিটটা করছি। আমি
একই মাপের প্লিটগুলো তুলে নিয়ে সামান্য গ্যাপ রেখে আমি একটার পর একটা প্লিটগুলো করে নিচ্ছি। দেখো উপর দিকে যে এক্সট্রা ফেব্রিক গুলো আছে সেগুলো আমি একটু কেটে নিচ্ছি। এর কোমরের মেজারমেন্টে এসেছে প্রায় 4.5 ইঞ্চির মতো। এরপর আমি রেড কালারের একটা ফেব্রিক নিয়ে প্রথমটা একটু ফোল্ড করে দিলাম, তারপর উল্টো দিকে বসিয়ে আমি উপর দিক থেকে একবার স্টিচ করে নেব। তারপর শেষের দিকটাও একইভাবে ফোল্ড করে স্টিচটা কমপ্লিট করে নিলাম এবং লাস্টে আমি লক করে সুতোটা কাট করে দিলাম। এরপর সামনের দিকে কাপড়টা ঘুরিয়ে একটা ফোল্ড করলাম, এর মধ্যখানে আমি দড়িটা দিয়ে আরেকবার ফোল্ড করে দিয়ে এরপর এর উপর দিক দিয়ে আমি সেলাই করে দেবো। দেখো লেহেঙ্গাটা আমার টোটালটাই তৈরি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। এরপর আমি ওড়নাটা তৈরি করে নেব। একইভাবে ফেব্রিকের সোজা দিকের ওপর আমি লাইলিংটা রেখে লম্বায় দুটো দিক প্রথমে স্টিচ করে নেব। দেখো একটা দিকে স্টিচ করা হয়ে গেছে, একইভাবে ঠিক অপোজিট সাইডটাও আমি স্টিচ করে নেব। ফেব্রিকটা আমি সোজা দিকে ঘুরিয়ে নিয়েছি, তারপর ওপর দিকে যে খোলা অংশটা আমি ভেতর দিকে একটু ফোল্ড করে দিলাম। ফোল্ড করে দিয়ে এর ওপর দিক দিয়ে আমি সেলাই করে নেব। ঠিক একইভাবে আমি বিপরীত সাইডটাও ফোল্ড করে ওপর দিক দিয়ে সেলাই করে নেব। এরপর এই সাইড বরাবর আমি উপর দিক দিয়ে আমি স্টিচ করে নেব, তার ফলে ওড়নাটার ফিনিশিংটা খুব ভালো আসবে।
টপ বানানোর জন্য আমি ফেব্রিকটা সোজা দিকের উপর লাইনিংটা দিয়ে প্রথমে দুটো সাইড প্লেন স্টিচ করে নেব। 1/4 inch সেলাই মার্জিন রেখে দুটো সাইডে আমি স্টিচ করে নিচ্ছি। ঠিক একইভাবে বিপরীত দিকটাও আমি স্টিচ করে নিচ্ছি। ওপেন সাইডটা দিয়ে আমি ফেব্রিকটা সোজা দিকে ঘুরিয়ে নিয়েছি। ঘুরিয়ে নেওয়ার পর এর উপর দিক থেকে আরো একবার সাইড দিয়ে দিয়ে সেলাই করে নেব। তারপর কাপড়টা আমি সমান দুভাগে ফোল্ড করে মধ্যখান থেকে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর দুটো পার্ট পাশাপাশি রেখে এক ঠিক দুটোর দিকে রাইট সাইড একটার উপর আরেকটা রেখে আমি ভি শেপের অল্প করে মোটামুটি প্রায় 2 ইঞ্চের মতো রেখে আমি স্টিচ করে নিলাম। স্টিচ করে নেওয়ার পর আমি এর উপর দিক থেকে আরো একবার সেলাই করে নেব। দেখো এখানে সেলাই করে নিয়েছি। টপটা এইভাবে যদি আমি ফোল্ড করে নিই তাহলে পারফেক্ট তৈরি হয়ে যাবে। এরপর আমি রেড কালারের ফেব্রিক কিনে আমি ডবল ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পর প্রথম দিকটা সেলাই করে নিচ্ছি, কারণ আমি এখানে এক্সট্রা করে দড়ি ব্যবহার করব না, আমি কাপড়ের দ্বারাই বেল্টটা তৈরি করে নেব। তারপর দেখতেই পাচ্ছ আমি কিভাবে জয়েন করছি। দুটো ভাঁজের ঠিক মাঝ বরাবর আমি টপের প্রথম পাটটা রেখে এর উপর দিক দিয়ে সেলাই করছি। ঠিক একইভাবে এইভাবে আমি টপটা অ্যাটাচ করে দিচ্ছি। দেখো আমার টপটা তৈরি হয়ে গেছে। একদম পারফেক্টলি রাধা রানীর লেহেঙ্গা টপ এবং ওন্না বানানোর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং আমার কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এছাড়াও তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি নিত্য নতুন ঠাকুরের পোশাক বানানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তোমাদের যদি আমার বানানো ড্রেস ভালো লেগে থাকে তাহলে ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।